আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি পার্সন বা বাংলায় যেটাকে আমরা বলি পুরুষ। এই যে বিষয়টা আমরা আজকে শিখব এটা পুরোটাই ক্লাস থ্রি এবং ক্লাস ফোর দুটো ক্লাসের জন্য, যেহেতু এটা গ্রামারের পার্ট, কোনো আলাদা পার্টের কোনো কিছু নেই। ক্লাস থ্রি ক্লাস ফোর দুটো ক্লাসের জন্য আজকের এই পার্ট। সবার আগে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে বাংলাকে, যে পুরুষ বলতে আসলে কি বোঝায়, তারপর আমরা এখান থেকে যাবো যে ইংরেজিতে পার্সিংটা কি জিনিস। বাংলাতে আগে আমরা শিখব, তারপর যাব ইংরেজিতে। তো দেখা যাক সবার আগে বাংলাতে পুরুষ জিনিসটা কি জিনিস। সোজা কথা বলতে গেলে যেটা বোঝায়, যখন আমরা কথা বলি আমরা কি কি নিয়ে বিষয় নিয়ে কথা বলতে পারি, অর্থাৎ কাদের সাথে কথা বলতে পারি, আমি নিজেকে নিয়ে কথা বলতে পারি, এটা একরকম জিনিস। আর কি, আমি যার সাথে কথা বলছি তাকে একরকম ভাবে সম্বোধন করে কথা বলতে পারি, এবং যে আমার সামনে নেই আমি তার সম্বন্ধে কথা বলতে পারি। মানে তিন নম্বর, এক আমি নিজেকে নিয়ে কথা বলতে পারি নিজে, দুই আমি যার সাথে কথা বলছি, ধরুন আপনার সাথে কথা বলছি বা আমি ছাত্রদের সাথে কথা বলছি, তারা যদি সামনে থাকে আমি তাদের সাথে কথা বলি, অর্থাৎ সামনে যারা থাকে আমি যার সাথে কথা বলছি তাকে নিয়ে কথা বলতে পারি, নতুবা যে আমার সামনে নেই আমি তাকে নিয়েও কথা বলতে পারি। তাহলে তিন নম্বর, যদি আমি নিজেকে নিয়ে কথা বলি আমি তাহলে কি কি শব্দ ব্যবহার করবো নিজের জন্য? আমি, আমরা, আমাদের, আমাদেরকে। যদি আমি আমার আমি যার সাথে কথা বলছি তার সাথে আমি কিরকম সম্বোধন করে কথা বলতে পারি, তুমি, তোমরা, তোমাদেরকে ইত্যাদি। আর আমি যার সম্বন্ধে কথা বলবো সে যদি আমার সামনে না থাকে, তাহলে আমি তাকে কিভাবে সম্বোধন করে কথা বলতে পারি, সে, তারা, এইভাবে। দেখেন এবার সেগুলোকে আমরা কিভাবে ভাব করতে পারি। সবার আগে যে বক্তা, যে বক্তব্য রাখছে, যে কথা বলছে, যেমন ধরুন এখানে আমি কথা বলছি, তাহলে এখানে আমি নিজের সম্বন্ধে যে শব্দ চয়ন গুলো করবো নিজেকে বোঝাতে, সেগুলো হবে উত্তম পুরুষ। উত্তম পুরুষের মধ্যে কি কি পড়ে? আমি, আমরা ইত্যাদি শব্দ। আমি খুব জটিল জায়গায় যাচ্ছি না, সোজা সোজা শব্দ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমি ধরুন আমার সামনে একজন আছে, আমি তার সাথে কথা বলছি, তাহলে তার সম্বন্ধে আমি কি কি শব্দ ব্যবহার করবো, কি কি শব্দ চয়ন করবো আমি তাদের সম্বন্ধে, সেটাকে বলবো আমরা মধ্যম পুরুষ। দেখিয়ে দিচ্ছি শব্দ চয়ন আমরা এক্ষেত্রে বলবো মধ্যম পুরুষ। যদি এই মধ্যম পুরুষের ক্ষেত্রে তিনটে ভাগ করা যায়, ধরুন আমার যে বয়সে যদি কেউ খুব ছোট হয় তাকে আমি তুই, তোরা, এই দুটো শব্দ ব্যবহার করতে পারি, বলতে পারি যে কেউ দেখা হলো, যদি আমার কোনো বন্ধু হয় তাকে বলি কিরে তুই কেমন আছিস, তাহলে এই তুই, তোরা, এই শব্দ চয়নগুলো আমরা করতে পারি। যদি মোটামুটি সমবয়স্ক বা অল্প সম্মানের জায়গাগুলো যদি থাকে তাহলে তাকে আমি তাদের ক্ষেত্রে বলি তুমি, তোমরা। এবং যিনি আমাদের কাছে অতি সম্মানী তার সাথে যখন আমরা কথা বলবো তখন আমি বলতে পারি এই শব্দ দুটো সাধারণত আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে আপনি, এবং যদি একের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আপনারা। আশা করি বলতে পারি বলি আপনি কেমন আছেন, মানে সে ভদ্রলোকের সাথে যদি আমার কথা হয় তবেই আমি তাকে বলবো আপনি কেমন আছেন, মানে যার সাথে কথা বলছেন যেমন তাকে নিয়ে কোন শব্দ জয়েন করছে তখন সেটা হয়ে যাচ্ছে আপনি, আপনারা। যদি মোটামুটি সমবয়স্ক হয় কিংবা অল্প সম্মানের জায়গাতেও যদি কেউ থাকে তাকে বলবো আমি তুমি, তোমরা। এবং আমরা একদম পরিচিত খুব কাছের লোক যদি হয় সেখানে তুই, তোরা, অল্প বয়সী বা বন্ধুদের মধ্যে সাধারণত তুই, তোরা এই শব্দগুলো বলে থাকে, এগুলোকে
বাংলায় বলে মধ্যম পুরুষ। এবং যখন আমরা যে আমাদের সামনে নেই, ধরুন আমি আপনার সাথে কথা বলছি, বলছি রামের শরীরটা কেমন আছে, তাহলে রাম রাম তো আমার সামনে নেই, আমি জিজ্ঞাসা করছি কাউকে একটা যে রামের শরীর কেমন, তাহলে রাম, এখানে রাম হচ্ছে গিয়ে আমাদের প্রথম 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 পুরুষের মধ্যে কি কি হতে পারে? হ্যাঁ, হতে পারে সে বা তারা, একে বেশি হলে তারা গুলো, সে কেমন আছে, সে কি বাড়ি আছে, এরকম। যদি বলি যে যদি তিনি খুব সম্মানের জায়গা থাকেন, তাহলে আমি কি বলতে পারি, তিনি। এবং তারা এখানে একটা সম্মানলিঙ্গ, এটা একটু খেয়াল রাখবেন, তারা। অর্থাৎ আমি এটা এভাবে বলতে পারি যে তিনি কি আজ আসবেন, অর্থাৎ তিনি আসেননি, আমি তার সাথে কথাও বলছি না, কিন্তু তার সম্বন্ধে কথা বলছি কোনো একজনের সাথে, তিনি সামনে নেই আমার, সেক্ষেত্রে এটা হবে তিনি কি আজ আসবেন, তাহলে এখানে তিনি তারা এগুলো হবে প্রথম পুরুষ। এবার আরেকটা ধরনের হয়, সেটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের নামবাচক শব্দ, সোনা, রূপ, রাম, শ্যাম, যদু, স্কুল, বাড়ি, যে কোনো ধরনের নামবাচক শব্দই কিন্তু আমরা প্রথম পুরুষের মধ্যে পড়ে। তাহলে আমি লিখতে পারি নামবাচক শব্দ, নামবাচক শব্দ, নামবাচক শব্দ অর্থাৎ বলতে যেটাকে বোঝায় খুব ভালো ব্যাকরণের কথা বলতে গেলে একে বলা হয় বিশিষ্ট পদ অথবা ইংরেজিতে বলে নাউন্স। যদি আমরা সেটাকে এখন সেই জটিলতাতে যদি নাও যায়, সেদিকে যদি নাও যায়, আমি সেটাকে কেবলমাত্র নামবাচক শব্দ হিসাবেই মনে রাখতে পারি। তাহলে এইটা হলো বাংলাতে পুরো স্ট্রাকচার। ইংরাজিতেও এরকম ঠিক তিনটে ভাগ আছে। ইংরাজিতেও ইংরাজি গ্রামারে, ইংরাজি ব্যাকরণে এই পুরুষকে ঠিক এই তিনটে ভাগই ভাগ করা হয়, তিনটে ভাগে স্ট্রাকচারটাও একই হবে। এবার দেখবো আমরা ইংরেজিতে পুরুষটিকে আমরা বলছি পার্সন, এবারে ইংরেজিতে আমি খালি এখানে কেবল নোটিফাই করিয়ে দেবো যে পার্সন বলতে উত্তর পুরুষের মধ্যে তার নামটা কি হয়, ইংরেজিতে পার্সন যেটাকে বলি আমি, আমরা, তারও তিনটে ভাগ আছে যেটা আগেই বলেছি। উত্তম পুরুষ বলতে যে পার্সনটা বোঝায় তাকে বলা হয় ইংরেজিতে ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ বলতে। মধ্যম পুরুষ বলতে যে পার্সনটার কথা আমরা বলি সেটাকে বলা হয় তাকে সেকেন্ড পার্সন, এবং সর্বশেষ প্রথম পুরুষ বলতে যে পার্সনটার আমরা কথা বলি তাকে বলি আমরা থার্ড পার্সন। এখানে একটা ছোট্ট মজার জিনিসের কথা বলা যায়, মানে যে প্রথম পুরুষ তার হওয়া উচিত ছিল ফার্স্ট পার্সন, সে কিন্তু এটাকে ইংরেজিতে ফার্স্ট পার্সন বলে না, প্রথম পুরুষকে ইংরেজিতে বলা হয় এটাকে থার্ড পার্সন, এবং উত্তম পুরুষটিকে বলা হয় ফার্স্ট পার্সন। এটা অনেকেই উড়িয়ে ফেলে, বা তোমরাও যারা বাচ্চারা দেখছো ক্লাসটা, ক্লাসটা থেকে যারা দেখছো, এটা কিন্তু উড়িয়ে ফেলবে না। প্রথম পুরুষকে ইংরেজিতে বলা থেকে থার্ড পার্সন, মধ্যম পুরুষকে সেকেন্ড পার্সন, এবং উত্তম পুরুষকে ফার্স্ট পার্সন। আশা করি পার্সনের এই ভাগগুলো বোঝানো গেল। এবার আমরা দেখবো ইংরাজিতে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখলাম যে উত্তম পুরুষের আমরা কি বলেছি, যে নিজের সম্বন্ধে কথা বলে, যে আমি ভালো আছি, আমরা আজ খেলতে যাব। তো এইগুলো ইংরাজিতে আমি, আমরা এখানে আমরা যে শব্দ চয়নগুলো করি ইংরাজিতে সেটাকে বলি আমরা কি কি শব্দ করতে পারি, আই, উই, এইগুলো। এবার আরো হতে পারে আমাদের যে আওয়ার, আওয়ার্স, অনেক রকম আমি সেদিকে যাচ্ছি না, আপাতত আমরা সোজা আই উই এই যে গুণ জায়গা আছে আমরা সীমাবদ্ধ থাকছি। এবার আমি যাই মধ্যম পুরুষে, তা মধ্যম পুরুষে আমি তিনটে ভাগ দেখেছিলাম, তুই, তোরা, তুমি, তোমরা, এবং আপনি, আপনার। এই তিনটেকে ইংরাজিতে একটা মাত্র শব্দ দিয়ে রিপ্লেস করা হয়, এই তিনটে সেট অর্থাৎ ছটা আছে, এই ছটা ইংরেজিতে একটা মাত্র শব্দ দিয়ে রিপ্লেস করা হয়, এবং সেই শব্দটাকে বলা হয় ইউ।
এটাকে বলে ইউ একমাত্র ইউ এবার আপনারা বলতে পারেন ইউ ছাড়া কি আর কোনো মধ্যম পুরুষ হয় না বা সেকেন্ড পার্সন হয় না হতে পারে হতে পারে যেমন যদি বলি আমি তোমাদেরকে সেখানে আমি হই আমি ইয়োর্স ইয়োর ইয়োর্স এরকম অনেক কিন্তু আমরা সেই দিকে যাবো কারণ আমাদের পরবর্তী ধাপে যেটুকুনি লাগবে সেটুকুনির মধ্যেই থাকতে চাই কারণ ট্রান্সলেশন করতে গেলে আমাদের এগুলো লাগবে কারণ এর সাথে ক্রিয়াপদের অনেক সম্বন্ধ যেটা আমি পরের ক্লাসে আলোচনা করবো আপাতত এই ক্লাসের যেটুকুনি লিমিট তার মধ্যে বলি যে এই ছটাকে আমি এটাকে ইউ দিয়ে রিপ্লেস করতে পারি দুই তোরা পাঁচ আগের ক্লাসে ভার্বের ক্লাসে আমরা দেখিয়ে এসেছি যে তুমি তোমরা মধ্যে ইংরেজি কোনো ভেদভাব রাখে না কোনো পার্থক্য রাখে না সেটা সিঙ্গুলার নাম্বার হোক প্লুরাল নাম্বার হোক সবেতে একটাই শব্দ চয়ন করে নিতে সেটা হচ্ছে গিয়ে ইউ এবার চলে যায় প্রথম পুরুষ প্রথম পুরুষের ক্ষেত্রে একটু আমাদের এটা বোর্ডটা বুঝতে হবে কারণ আমি কিছুটা বলে রাখি সে তারা তিনি তারা এই চারটে এই চারটে হচ্ছে এই চারটেকে এক দুটো শব্দ কে বলা হলো তিনটে শব্দ রিপ্লেস করে সে আর তিনি সে আর তিনিকে রিপ্লেস করে হি অথবা সি এবার ছেলে হলে হি বসবে মেয়ে হলে সি বসবে আপনারা জানেন সে যদি বলি তাহলে হি অথবা সে তিনি যদি বলি তাহলে হি অথবা সে ইংরাজিতে ওরকম কোন এল্ডার মানে বড়দের সম্মান সূচক কোন শব্দ সেই ক্ষেত্রে হয় তার জন্য অন্য শব্দ প্রয়োগের নীতি আছে আর তারা সেটা বলে হবে দেব এবার দেখুন এখানে আগে একটা বলেছিল নামবাচক শব্দের ক্ষেত্রে হতে পারে এবার নামবাচক শব্দ হাজার একটা হতে পারে সেক্ষেত্রে এটা হবে যে কোনো ধরনের নাউন্স যে কোনো ধরনের নাউন সেটা হতে পারে যদি বলি গরু ঘাস খায় তাহলে গরু হচ্ছে কি আমার এখানে প্রথম পুরুষ এবং সেই প্রথম পুরুষ হলে এখানে কাউ নাউন হাজার একটা নাউন হতে পারে যেমন সোনা রূপো ছাগল গরু মোষ মানুষ যাও হ্যাঁ হতে পারে এবং সেগুলোকে কিন্তু আমরা এই নামবাচক শব্দ দিয়ে রিপ্লেস করি সেগুলো বসে থাকে এবার তার ইংরাজি যা মানে হবে সেগুলো সেখানে বসলেই আমার হয়ে যাবে তা মোটামুটি বোঝানো গেল যে বাংলাতে এবং ইংরাজিতে বিষয়গত ভাবে বস্তুতে একই রকম জিনিস কিন্তু যেটুকুনি পার্থক্য সেগুলো নামে পার্থক্য উত্তম পুরুষ বাংলা যদি বলি সেটা কি মেয়েদের ফার্স্ট পার্সন মানে জিনিসটাই জিনিসের মানে বিষয়টার মূলগত যে ভাব তার মধ্যে কোনো পার্থক্য নেই খালি নামে পার্থক্য মধ্যম পুরুষ সেটাকে সেকেন্ড পার্সন বলি ইংরাজিতে প্রথম পুরুষ সেটাকে আমরা থার্ড পার্সন বলি এবং তার ইংরেজি যা বুদ্ধি শব্দ সেগুলো আমাদের সেখানে ব্যবহার করতে হবে এছাড়া বাকি জিনিসটা একটা এবার প্রশ্ন আসতে পারে যে এগুলো জেনে আমরা করবো এই তিনটে ভাব করি আমরা করবো কি কেন ওই তিনটে ভাব করছি এই কেন উত্তর থাকবে পরের ক্লাসে কারণ এইগুলোর সাথে ক্রিয়াপদের খুব সুন্দর একটা সম্পর্ক আছে যেটা আমরা এর ঠিক পরের ক্লাসে আলোচনা করবো ততদিনের জন্য নমস্কার।